একটা কথা বাবা মনে করে, বাবার একটু মানে এখানে এমনি একটা কথা বলবো যে মহানবীর কাছে হযরত উমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশত দোযখ সম্বন্ধে বুঝতে চাই। তো মহানবী বলল, দিন আসলে রাত্রি কোথায় যায়, রাত্রি আসলে দিন কোথায় যায়। তার কিছুক্ষণ পর একজন আরেকজন সাহাব আসলেন, তাকে মহানবী জিজ্ঞেস করলেন, মহানবী রে ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশত দোযখ সম্বন্ধে জানতে চাই। তখন বলল, নরম খাট শুলে ঘুমায় থাকবা, আঙ্গুর বেদানা নাশপাতি সবাই, তাহলে দুজনে দুই রকমের কথা জ্ঞান দিল। সেন বাবা জাহাঙ্গীরের একটা দর্শন আমি তুলে ধরছি, সাধনা করো, সাধনা করো, না পাইলে আমার ফলাই দিও। এর মধ্যে একটা ফাঁক আছে কথা, আমার কথা মতন সাধনা করো, একটা বাধি দিলাম, অজিবা পাঠ করো, সে নিজেই কিন্তু অজিবা দিচ্ছে, অজিবা পাঠ করো। এর মধ্যে সে কিন্তু বলতেছে, ধ্যান রাখো, গুরুর ধ্যান রাখো, এই হাত আমার নাই, পা আমার না। আবার তুমি 500 বার গুনবা, কথাগুলি খেয়াল করবেন খুব সূক্ষ্ম ভাবে, আমার বাবাই মুহূর্তে বুঝতে, 500 বার গুনবা বা 1000 বার গুনবা, আমি যদি ধ্যান করি আমি কি অজিবা পড়তে পারবো? আর আমি যদি অজিবা পাঠ করি আমি কি অজিবা গুনতে পারবো? আমি কোন মধ্যে থাকবো? আমি এখানে বসে আছি, আমার সামনে একটা মোবাইল বাজতেছে, আমার মনের সাথে তার সংযোগ নাই, আমি মোবাইলের সাউন্ড শুনতে পাই না। দেখেন, আবার এর মধ্যে বাবা বলতেছে, আমার বইগুলি পড়ো, আমার বইগুলি পড়লে আমারে চিনবা। খুব সূক্ষ্ম কথা, আমার বইগুলি পড়ো, আমার বইগুলি পড়লে আমারে চিনবা। আর তুমি ধ্যান সাধনা করো, সত্য আছে কিনা দেখো, সত্য আছে কিনা দেখো, আমার সন্দেহ আছে। বলেনি বাবা জাহাঙ্গীর ওইখানে, ধ্যান সাধনা করে তুমি আমারে পাইবা, এই কথা কিন্তু বলেনি। বলছে, ধ্যান সাধনা করে দেখো সত্যের ধোয়া মাত্র পাও কিনা, তাহলে আমার পালাই দিও। আর বাবা বলতেছে, আমার 28টা বই পড়ো, আমার বইগুলি কথা বলবে, আমি কে? আমার নাম বলেনি, আমার নাম বাবা জাহাঙ্গীর একবার বলে নাই। এবং সবচেয়ে যারা বাবার এখানে দেখছে তারা বলতে পারবো, বাবার একটি বই যদি নতুন বেরোইতো ভক্তরা ঘরে ঢুকলে কইতো, বাবা নতুন বই বেরিয়েছে, বাবা বইটা নিয়ে যাও, বইটা রাখবা, বাবা তাবিজ বানায় রাখবা, কেউ কটকট করলে তারা আমার বইটা দিও। আমি ধ্যান সাধনে কারটা করবো, কেন করব না? আমি একে বুঝি না ধ্যান সাধনটা কি। আমি যদি ধ্যানই করি তার মজিবা পাঠ করুন কখন? সূক্ষ্মভাবে খেয়াল করবে, আমাকে জানতে বুঝতে হলে আমার বইগুলি পড়ো, আর ধ্যান সাধনা করো, সাধনা করো কি, সত্য আছে কিনা ধোয়া দেখার জন্য। বলেনি বাবা জাহাঙ্গীর যে ধ্যান সাধনা করে তুমি আমারে পাইবা, এক জায়গাও বলেনি। বাদনের কথা খুব ভালো লাগছে, আপনারা প্রতি মাসে 5টা টাকা করে ব্যাংকে রাখবেন, প্রতিদিন 1 মাস পর একটা বই কিনা একটা অপরিচিত মানুষের দিকে, বাবা বইটা পড়ু, বাবা বইটা পড়ু, দেখো আমার বাবাই কি লিখছে। তোমরা কিন্তু পাইছি একমাত্র বাবা জাহাঙ্গীরের বই বা বাবা জাহাঙ্গীরের ওয়াজ দেয়া, আচার অনুষ্ঠান দিয়ে না। কিন্তু এই যে দূর দূরান্ত থেকে ছুটে আসছ, বাবার ওয়াজ শুনছ বা বাবার বই পড়ে আসছ, বারবার পড়বা, গবেষণার দৃষ্টিতে পড়বা। এই দেখো কোরআনের সূরা বাকারের 177 নম্বর আয়াতটা বললো,
এটা নিয়ে আমরা দুই দিন বসছি, 10 থেকে 15টা তথ্য নিয়ে বসছি, বাবা জাহাঙ্গীরের সাথে মিলেই না, মিলেই না। প্রত্যেকে তার নিজের কথা ঢুকায়। ইবনে কাসির এত বিখ্যাত তফসির, তার মধ্যে তার কথা ঢুকায়, আল্লাহর কথা বাইলে। নিরপেক্ষতা খুব কঠিন জিনিস। বাবার বই পড়বা, বাবার ওয়াজ গুলো শুনবা, প্রতিদিন না পারো দুই দিন একদিন পর পর ফেসবুকে বাবার একটা কথা দিবা, নিজে একটু পড়বা। প্রচার, তারা কিভাবে প্রচার করে? সবচেয়ে দুর্বল একটা হাদিস, নামাজ বেহেস্তেরি চাবি, তার পবিত্র ব্যক্তির জন্য নামাজ, পবিত্রতা। এই হাদিসটা 120 কোটি মানুষের ভিতরে ঢুকে দিয়েছে। আমরা পারি না, আমাদের পিসারদের ভিতরে গবেষণাই নাই, নাম ধরে বলো আমার ভিতরে। বাবা জাহাঙ্গীর 82টা বছর জাহিরি ভাবে ছিলেন, যারা বাবা জাহাঙ্গীরের কাছে ছিলেন তারা বলতে পারবেন, তার পরিশ্রম দেখলে চোখে পানি বেরিয়ে যাবে। কথা বলতে পারে না, নাকে অক্সিজেন, তারপরে কোরআন নিয়ে বসছে, এই ইয়েরে ভাইকে ডাক দিচ্ছে, বসো লেখো, আমি কি বলি তোমরা লেখো। আজকে না দিয়ে গেলে আমরা অন্ধই থাকতাম। আইছি দুনিয়াতে খামু দামু ঘুমামু, কয়েকটা বাল বাচ্চা পয়দা দেবো, নাতি হইব, কক্সবাজার সমুদ্রের ঢেউয়ের মতো, প্রথম ঢেউটা জোরে আসে, তারপরে ঢেউটা স্লো হয়, তারপরে ঢেউটা পারে, বাড়ি খেয়ে ভ্যানিশ হয়ে যায়। ওই আমার পোলায় কিছুদিন মনে করবো, নাতি পুত্রীর আর আমার মনে করবো, আমি শেষ। বাবার বইগুলি পড়বেন, বাবার ওয়াজগুলো শুনবেন, নিজের একটু প্রচার করবেন, প্রতি মাসে বাজেট রাখবেন, মাত্র 100 টাকা বাজেট রাখবেন, যে আমি 100 টাকাতে দুইটা বই কিনবো বা একটা বই কিনার মানুষ হবো। দরকার করলে আমার গুরু দক্ষিণা দিয়েন না, তারপর আপনারা বইটা প্রচার করেন। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। আপনাদের মধ্যে কেউ কোনো কথা বলবেন, একে ফ্রিলি বলতে পারেন, কেউ যদি কিছু বলতে মন চায়। আলমগীর কিছু বলবা? না না, স্বাধীনতা। অনেক ভাইদেরকে আমি দেখাইছা, অনেক মাওলানা ভাই অনেক ভাইদেরকে খুঁজে, তো তখন একটা মন থেকে কি হলো যে কোরআন রিচার্জকারী অনেক পাওয়া যাবে বাবার বই পড়ে, কিন্তু উদ্ভাসিত আল্লাহ এবং আল্লাহর বংশধর আমার বাবা, এটা আমার কাছে মনে হলো। এই কথাটা আল্লাহর বংশধর তো রক্তের সম্পর্ক না, আমরা আপনাদের কি ওটা না, এটা বললে একটু জালিয়াতি হয়ে যাবে, এটা বললে একটু সাম্প্রদায়িকত চলে। এখন বাবা জাহাঙ্গীরের যে দর্শন, তা বিন্দু পরিমাণ আমার ভিতরে, আমি তার সন্তান হতে পারি জোয়ান কালার আনন্দের। কারণ হিসাবটা কেন বলছি, মা বালির কিন্তু আরো 16টা সন্তান ছিলেন, আরো 8টা বউটা 6টা বউ ছিলেন। আমরা কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমার কথাই জানি, মহানবীর কিন্তু সন্তান ছিলেন কিন্তু মা ফাতেমার নামটাই জানি। এটা বাবা জাহাঙ্গীর নিজেই স্পষ্ট বলে গেছেন, রক্তের পর্ষে সম্পর্কে 2% অমূল্য নয়। যে আপনি যদি উদ্ভাসিত হইতে পারেন, আপনি বাবা জাহাঙ্গীরের সন্তান, যে উদ্ভাসিত হইতে পারবে। মূল কথাটা ছিল বাবা ওই জায়গায় যে বাবাকে তো আমরা পাবো না, কিন্তু কোরআন রিচার্জকে অনেক পাবো। বাবাকে কে বলছে আপনি পাবেন? আপনি হৃদয় দিয়ে খুঁজেন, বাবা আপনার সামনে দাঁড়ায় আছে। আমাদের এই ধারণাটা খুব ভুল, আমরা মনে করি বাবা বোধ হয় গেছে গা, আপনি তাকান বাবা সর্ব জায়গায় বিরাজমান। আমার আমি দেখতে পাই না, আমার ভিতরে সেটা নাই, এই জিনিসটা সবটা মনে রাখবেন।
কোন ডুবে বাবার বাড়িতে আসে, প্রতিদিন আসতেছে, প্রতিদিন ঘুরতেছে, একটু দেখি। কিছুদিন আগে একজন বলতেছে বাবা ওই দেখতেছে তার এখানে বলে ওই কই জানি যে বাবা তার এখানে গেছে বসে রয়েছে কি এদের এসে বললো কথাটা ভুলে গেছে। সবচেয়ে দুঃখের বিষয় কি, বাবা জাহাঙ্গীরের দর্শন অনেকে মাইনা নিতে পারে না, অনেক পীর সাহেবের দরবারে বাবা জাহাঙ্গীরের বই বিক্রি করতে দেয় না। বাবা জাহাঙ্গীর নিজেই কইছে অনেক দরবার আমার বই বিক্রি করতে দেয় না, এটাকে তাহলে আর ব্যবসা থাকে না। এটা কিন্তু অন্য কেউ করে পীর সাহেব বাবা জাহাঙ্গীর।